আসসালামু আলাইকুম। আর কাকারা যেটা রাস্তা সিরে ভাইও আপামনি রান্নারা বেকে আসেন নি বালা খাইছেন নি বাদ আনলে গো বাড়ি ঘরের কি সংবাদ আর কমেন্ট বক্সে জানাই দিয়েন। এদিও আর কাকারা যেটা রাস্তা সিরে ভাইও আফারা এই সাই হেলা আনলে রে এগুন কিয়ে অনেকে তো অনেক মনে মনে কইতে রান বাবুরে দূরে দূরে এগুন কিয়ে বলবরই নি আসলে এগুন বলবরই নি এগুন হচ্ছে কিয়ে জানিনি এগুন হচ্ছে খারাপ বরি আমি অনকে বরি এগুন দিয়ে এক সপ্তাহ মত আমার করে আসার দিউ মেনে সান একসার মেয়ে লাবরি দেখছি নি তাই একেবারে বেশি করে লইয়া আছি বটা বটা দেই এই সান ওকে কুদুরে কুদুরে লাজন করে বলবরি তো এগুন আনছি আনবার ওর অনকা কি করুম আসার কুদুরে দিমু আসার কুদুরে দি এক সপ্তাহ মত আমার করে এক বছর বড় রায় রায় খামু তো ইয়ে দি সান এগুন হানা হানা এগুন দি দিমু অনগা মিষ্টি দিয়ে একেবারে সুন্দর করে চিনি টিনি দি তামা তামা করে একটা আঁচার দিউ আর এগুন দি মনে করো অন্যরকম করে একটা আঁচার দিমু তো এগুন হচ্ছে কাঁচা 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 গুণা কি করছি বাসি আলাদা করিয়ে দিছি দেখছেন নি আর হান আগুন তো বাসি আলাদা করিয়ে দিছি তাই অনগা যার চলি যাই রসি করে আর রান্না করে দেখামু কেনে কেনে এই মনে করেন টকবরের আঁচার দি বিস্তারিত দেখামু তো চলেন বেশি বগত সগর না করি রসি ঘরের দিকে যাওয়া যাক। আর কাকারা যেটা রাস্তা সিরে ভাইও আফা মনিরা এই সানান্দরা কেনাঙ্গো ঘরে যে এত বড় তেল কইয়া আছে সবচেয়ে বহা কি করছিস সে বইয়ে দিছি কারণ আর তো বড়ি মেলা এটার লাই আর ইয়ে একেবারে এক ফা তেল দিয়ে দিছি বুঝছি নি তেল এক ফা দিয়ে দিছি এলাকা তেল কিনে কেনা গরম হোক তারপরে যাই মনে করেন এক সপ্তাহ মাতামা করি এই সান ইয়ে হুনা মরিচ আছে হুনা মরিচ এগুন দিয়ে দিমু তো আপনারা কি করবেন এটা বিচ্ছা অবশ্যই হুনা মরিচ দিবেন আই জিনিস করিয়ে রায়ের মতন খালি করবেন করবেন আর খেবেন খেবেন আর সব তামা তামা করিয়ে আলেবেন একসার এক বছর পরে রায় রায় খেতে আসবেন তো এলাকা সানানেরা তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে আর একখানা সিঁবি দিলেও দিতে হইবেন বা এনে দিলেও দিতে হইবেন এটা আপনার ইচ্ছা তো এই সান আর সিঁবি এভাবে এভাবে দিয়ে দিছি তো এটা বিচ্ছা একটা ঝাল ঝাল ফ্লেভার আয় বুঝছি হুনা মরিচের একটা ফ্লেভার আছে ঝাল ঝাল তো আদি দিয়ে রেখে টিকিয়ে জানেননি আদি দিয়ে নিয়ে মশলা মশলা বলতে কি এটা হচ্ছে রসুন এই সান তো রসুন দি দিয়ে আপনারা আয় জেনে জেনে করিয়ে শুধু আরে ফলো করবেন ফলো করবে না তামা তামা করি রেসিপি তৈরি করবেন এই সান এই রং কাঁচা কিনছে যা আছে সব দিয়ে দিছি এইখানটা কেনা লাড়ুম সাড়ুম এই সান আপনারা কি করবেন হালকার উপরে ঝাপসে রুম না করি কতক্ষণ লাগবেন সেটবেন যেহেতু রোন দিছি রোনের একটা গ্রান আছে ওই গ্রানটা একখানা দূর করতে হবে বুঝছেন নি একখানা মনে করেন কুমাইলো মুখ কুমাইনি তো এইখানে একখানা কুমাইলই আর কাকারা যারা রাস্তা সিরে ভাইও আফাররা এইখানটা কেনাই মনে করেন এক দুই মিনিট পর্যন্ত একখানা তামা তামা করে কুমাই লইছি বুঝছেন নি যেহেতু রোন রোন তো কাঁচা দিছি বুঝলেন না বাড়ির না রোন তো এইখানটা একখানা লাড়ি সাড়ি একখানা ভাজা করছি তো এলগা সান ইয়ে বরি বরি কিন্তু একেবারে এক হাজি আর এক এক বরি সাইজ দেখছেন নি মাশাল্লাহ মাশাল্লাহ তো যাই হোক এলাকা বিসমিল্লা হরি দিয়ে দিয়ে তবে দেওয়ানোর সময় সাবধান আপনারা আস্তে রড় দিবেন জোরে দিলে কিন্তু তেল তুল আপনাকে চোখ বাই যাইব নাক বাই যাইব আর হানিটা জোরে লাইবের চেষ্টা করবেন হানি টানি দিয়ে না তাহলে কিন্তু উঁচি যাবো আর যেন না হচ্ছে এক বছর পর আর রাইডে খাইতে না হে জিনিস অন্য করে দিমু এটা বিচ্ছে দেখামো কি জিনিস দিলে আর হইতো না অন্য কেনা লাগবেন সেটবেন এভাবে একেবারে সান মাশাল্লাহ করে কইয়া হুরি গেছে একদম বেশি করে দি দিয়ে রাই এই এখন লাগবেন সাইডবেন লাডি সাইডবার ওরে বাকি মা মশলা গুলো দিয়ে দিতেছি এগুন কি জানেননি এগুন হচ্ছে হাঁসফোড়ন হাঁসফোড়নরা আপনারা সর্বপ্রথমে কিনবেন জানেননি টাইবেন চুলের হচ্ছে একখানা টালি লেবেন টালি আর ওর ব্যালেন্ডারে দি একসার গুঁয়া করে লেবেন দেখছেন নি একেবারে মিশকরণ লাগতো না আবাড়া দিলেও কিন্তু হইব বুঝছেন এলগা এটা বিতে বেগুন দিয়ে দিয়ে আর আন্দাজ মতন দিয়ে দিয়ে আপনারা যদি বেশি করে করেন বেশি করে দিবেন কম করে করলে কম দিবেন আপনারা অন্য আন্দাজ মতন দিয়ে দিবেন আর জাস্ট অন্য করে দেখাই এর এনে এনে করতে হয় আর হতান দেখাই দিয়ে আপনারা কিন্তু সঠিক রাস্তা যাইতে হইব আর কিন্তু হত দেখাই দিয়ে এলগা হয়েছে যাইয়া মশলা দিয়ে দিয়ে মশলা বলতে কি মশলা তো দিয়ে দিছি তাহলে হচ্ছে হলুদের গুঁয়া দিয়ে দিয়ে হলুদের গুঁয়া এসা নিয়ে না হলুদের গুঁয়া পরিমাণ মতন দিয়ে দিছি তারপরে যাইয়া মরিচের গুঁয়ো মরিচের গুঁয়োটা হচ্ছে আপনারা ঝাল যদি বেশি খান অবশ্যই বেশি করে দিবেন টক মিষ্টি ঝাল তো আমি মরিচের যেহেতু আগে বেশি করে দিছি অঙ্গা আবার সানে তুকুন জায়গা দিয়ে দিছি আর হচ্ছে লবণ দিয়ে দিয়ে সান লবণটা আপনারা অন্য পরিমাণ মতন দিবেন তবে লবণ দিতে সাবধান বুঝি হুঁতি দিতে হবে লবণ যদি বেশি দিয়ে ফেলান তাহলে কিন্তু কড়াই দেবো
আমরা কম দেন, লাগলে পরে আবার দিয়েন কবালা, বুঝছেন নি গো? আনে দাঁড়, তারপরে যাই আপনারা গিনি বিতে তেজেতা আর হচ্ছে দারচিনি এটা দিয়ে দিবেন। এরপরে যাইয়া মনে করেন একখানা উড়াই দূরে লাগবেন, আর চিনি আর শীতকে আমরা একখানা হর দিয়ে দিবো। অনগা যদি চিনি দিই তাহলে কিন্তু হুড়ি যাবে সম্ভাবনা আছে, চিনি গিন হুই যাবো, একখানা লাড়ি চাড়ি একখানা ওই যাক, তারপরে যাইয়া শীতকে আর হচ্ছে যাইয়া চিনি দিমু। অনগা এই কিন্তু একখানা লাড়ি চাড়ি একখানা কষামু, বুঝছেন নি গো? আনেরা তো আপনারা কি করবেন, আই জেনে জেনে করিয়ে রার মতন করবেন, আর তামা তামা বানা লাগবেন, তামা তামা বানাইবেন, আর এক বছর পর আর রায় খাইবেন। তো যাই হোক, আমরা এটা না সুন্দর করে কতক্ষণ লাড়ি সাড়ি তামা তামা করি লুম। আর কাকারা যেটা রাস্তা ছিঁড়ে ভাই অফাররা এগিনে কেনাই অনেকক্ষণের জন্য মনে করেন লাগছি সেটছি, চুলার আগুন রে একেবারে মিডিয়াম করে দিতে হইব। চুলার আগুন যদি ঝরে দেন তাহলে কিন্তু হুই যাবে মশলা এগাই, তাহলে খাইবার সময় তিতে তিতে লাগবো, আচার হইতো না আচার জাত হইতো না। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম করে দিয়ে দি, ধৈর্য সহকারে কিন্তু আচারটা হয়তো হইব। আচারে যদি মনে করেন চুলার আগুন বাই দেন, নামও যাইব সালাও যাইব, যতই সাত করি করেন সাত জীবনও হইতো না, ওইব তিতে তিতে। হেয়ারলাই অবশ্যই আপনারা কি করবেন, চুলার আগুনটা মিডিয়াম করে দিতে হইব। এলগা সান এটা বিতে কিয়ে দিয়ে এটা বিতে এলগা দিয়ে দিয়ে সিরকে, সিরকেটা যদি দেন তাহলে কিন্তু একেবারে চোখ বন্ধ করে এক বছর পর রায় রায় খাইতে হারবেন। আচারের ওষুধ, আচারের মেডিসিন এ হচ্ছে সিরকে, এই ওষুধ এখন আর মেডিসিন কন, এটা যদি দি দেন তাহলে কিন্তু মনে করেন আর হুঁচত না। আর কানা দিই সিরকে বিতে রুম একটা জিনিস আছে, তাই প্রায় আধা বোতলের মতো দিয়ে দিছি, আজ তুমি মেলা বর ইয়াই আর আন্দাজ মতন দিয়ে দিছি, এক কাপের মতন দিছি। এলগো হচ্ছে যে চিনি, চিনিটা হচ্ছে আপনাকে ইচ্ছা, আপনারা যদি মিঠা বেশি পছন্দ করেন তাহলে বেশি করে দিবেন, আর যদি মিঠা কম পছন্দ করেন কম করে দিবেন। তো আমি আধা কেজির মতো চিনি দিয়ে দিছি, এগিয়ে ভিত্তে মিষ্টি মিষ্টি খামু আল্লাহ যদি খাবা, আর আর বড়ি এগুন কিন্তু মোটামুটি আর মিষ্টি মিষ্টি আছে, খাড়া বড়ি হলে কিছে এগুন যাচ্ছে বড়ি একগে দূরে দূরে, আবার খাড়া মিডে মিক্সার, আর একগুণ আছে মাগো কি খাড়ার খাড়া, এগুন হেগুন নয় এগুন একখানা মিডে মিডে আছে। তো এলে চিনি আর আন্দাজ মতন আই দিয়ে দিছে আধা কেজির মতন। তো যাই হোক, কার কাকারা যেটা রাস্তা আছে ভাইও আফাররা, এলগা অনেকক্ষণ পর্যন্ত আস্তে আস্তে করে দিয়ে দি চুলার আগুন রে, এটারে এলগা আচার বানালাম। মনে করেন 15-20 মিনিট পর্যন্ত চুলার আগুনে মিডিয়াম করে দিয়ে দিয়ে ওয়াইলে এটা কিন্তু আচারে রূপে চলিয়া আইবার, অন্য তো দেড় না কাঁচা কাঁচা বাবুরান মুখে তো হানি চলিয়া আছে ওইবার আগে। তো যাই হোক, আপনাকে কার কার মুখে হানি চলিয়া আছে অবশ্যই আর কমেন্টে জানাইবেন, আর যতটা খাইতে বেশি মনে কর আগে বাই চলিয়া যাবেন, আপনাকে দাবাত আচার খাই চলে যাবেন, ঠোক আচার নয় রাতের রেসিপিও খাই যাবেন, পোলাও কোরমা বিরিয়ানি বুঝছেন নি, যেটা খাইতেন মনে কর চলিয়া যাবেন আঙ্গ ভাই। তো যাই হোক, কার কাকার জলটা রাস্তা ছিঁড়ে ভাই অফারা, এলগা আস্তে আস্তে করি এটারও ওয়ামু। আমি আবারও কইয়ের এটা যদি তলা দিয়ে লাগি যে কিংবা জোর আগুন দেন তাহলে কিন্তু তিতে হয়ে যাবো, আচার হইতো না আচারে জাত হইতো না, একেবারে মানে কি কইতে মানে করে সব কিছু উলুট পালুট হয়ে যাইব। তো যাই হোক, আমরা সুন্দর করে এটা রাই ওয়াইলুম। এরিও আর কাগারা জড়ারা চাষিরে ভাইও আফামুনি রে, আয় কেন একেবারে সুন্দর করে একসাথ তামা তামা করি, বরের আচার কিন্তু দি ফেলাইছি, অঙ্গা কেন টুকুর করে আগুনকে নিবে দিমু, তারপরে যাইয়া বলে ডালিয়ে এলামু। এলগা কেন নগরে আয় কই, আপনারা কেন কিছু টিপস শিখে দিই, আপনারা যখন বরের আচারটা ওয়া লেবেন এ তেলক ইয়ে গেবিতে রেখতে নেখতেন না, ই গেবিতে যদি রায় দেন অর্থাৎ ঠান্ডা করালে যদি আমরা চুলের তুন নাম এমনি হালাই রান তাহলে কিন্তু আচারটা তিতে হয়ে যাবো। আপনারা অনেক সময় আচার দেন আচার দেন দেন তিতে হয়ে গেছে, কী রে বাবুরে তিতে হয়েছে কা তিতে হয়ে গেছে কা, এর ওর কন মনো বড়ি বালানো হেয়ারলে বলে আচার তিতে হয়ে গেছে, আসলে না যে কয়ে বিতে আপনারা আচারটা দেন এ কয়ে বিতে যদি রাখি দেন তাহলে কিন্তু আচার তিতে হয়ে যাবে। আপনারা ওনকে কী করবেন, চুলের তুন নামাইয়ে মতন ওকে বলে বিতে ডালিয়ে রাখতে হবে আচারে, কিন বল হোক গামলো হোক যেটা মনে কয় হেঁটে তারপরে যে কয়ে গিয়ে ভিজে এলেবেন অর্থাৎ কয়ে বিতে রাখুন যেত না, এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস। যে কোনো আচার যে কোনো মনে করেন বড়ির কণ আমের কণ তেঁতির কণ এভরিথিং সব আচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডালি ফেলেবেন অন্য পাত্রে, তাহলে কী হইব আচারটা তিতে হইত না, এটা সারা জীবন মনে রাখবেন আচার দেওয়ানোর সময়। তো যাই হোক, এলগা কেন লবণটা টেস্ট করুন, এটা যখন ওই যাইব এর আপনারা কী করবেন লবণটা টেস্ট করবেন, এনে করি এনে লইবেন লই বিসমিল্লাহ
আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট। টক মিষ্টি ঝাল মাগো, খাইলে ঘুমা আজে বান্দারা যারা আর মতন দিবেন, অবশ্যই রুমনা করে দিবেন, আজ এনে জেনে দেখাইছি। আর নইলে আপনাকে স্টাইলে দিয়েন, তো বান্দারা যারা আছেন আপনাকে ব্যাকের দাবা এনে 2 কেজি, একেবারে 2 কেজি দিছি। আসার আঙ্গো ঘরে কেউ নাই, শুধু আয়ার আর মা, আর মা তো মিডে সিডা খাও না, শুধু আয় আয় তো এত খেতে মিটতেন না। কাছে তো নান্না করে লুকটা দেখাইছান, দেখছেন নি কিরকম নে? তো অবশ্যই চলি আইবেন আঙ্গো ভাই, তার নগো ব্যাকের দাবাত এরিও আর কাকারা জড়ারা চাষিরে ভাই অপারা আসার খেবেন লাই, একদম ব্যাকে চলি আইবেন, একেবারে আনরা সান কিরম নই চাষারি কিনে একদম মাখা মাখা হয়ে গেছে। এলাকা চুলার আগুনকে গুড়িস করে নিবে দিছি, এলাকা কেন বলে দিতে ডালি আন্না করে দেখাম ঘুরে গাড়াই। আর কাকারা জড়ারা চাষিরে ভাই অপারা, এলাকা কেন আনরা আসল লুকটা সান। ওই সময় তো আর রসিকর আছিলাম, আর অনগার রাইতের বাজারে একটা তো অন্ধকার আছিল, অন্ধকারে মনে করেন দূরে তো না, তো বালা করে দেখা যায় না এটার আসল লুকটা। এটা দেখছিন, এটার কালারটা দেখছি না আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে রান্না করে যদি না খাবাই আপনারা এটার টেস্টটা কখনো মানে বুঝতেন না। অবশ্যই আপনারা আঙ্গো ভাই চলে আইবেন, আর নইলে আজ এনে জেনে দেখাইছি, এরম না করে করে বানাবেন বানাবেন আর খাইবেন খাইবেন আর সপ্তাহ মতো আমাকে করিয়ে নেবেন। আর এটার ইয়েটা সান না দেখছি নি, ক্রিমিটা সান, ইহ একদম লাগান রাত দি করছি, এরম না হয়েছে দেখছেন নি, একেবারে কি কইতে আমার তো মুখে হানি চলিয়ে আছে। আগে আগে খাইলে বিসমিল্লাহ, গরম এত মজা গো দেখছেন না নেরা আর কাকারা জড়ার সাথে ভাই আপারা। তো অবশ্যই আপনারা রান্না করে বানাইবেন বানাইবেন আর খাইবেন খাইবেন আর সপ্তাহ মাথা মা করিয়া লাইবেন। আমি তো দেখাই দিছি কেন কেন আপনারা বর্গে সার দিবেন, আর অবশ্যই আবার কইয়ের বলে ভিতরে ডালিয়ে লাইবেন। কয়ে ভিতরে রাখিয়েন না, কয়ে ভিতরে রাখলে কিন্তু তিতো হয়ে যাবে, চা না বলে ভিতরে ডালিয়ে লেসে হবে। আমরা ধোঁয়া উড়ে রাখলে ঠান্ডা করবার পরে বইমে ভিতরে ভরিয়ে এলাম। আপনারা অবশ্য কাঁচের বইমে ভিতরে রাখবেন, এতে কি হবে আসার অনেক বছর থাকবো, কোনো সমস্যা হইতো না, ঠান্ডা ঠান্ডা থাকবো। হড়ে হুড়ে ভিতরে রাখলে কিন্তু গন্ধ হয়েছে মশাইছে। তো আর কাকারা জলের কাছে ছিঁড়ে ভাইও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আয়ন গাছ চলে যাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।